একগুচ্ছ দাবিকে সামনে রেখে এসএসএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নন টিচিং কমিটির উদ্যোগে স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে ডেপুটেশন। মূলত চাকরি নিয়মিতকরণ ও সরকারি কর্মচারীদের ন্যায় বেতন ভাতা প্রদানের দাবিতে এই ডেপুটেশন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়মিতকরণের দাবি অ্যাসোসিয়েশনের কর্মীদের। উচ্চ আদালতের নির্দেশ মতো বেতন ভাতা প্রদানের দাবিতে ফের সরব হয়েছে ত্রিপুরা এসএসএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নন টিচিং কমিটি। বৃহস্পতিবার এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষা ভবনে স্টেট প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের এক প্রতিনিধি দল। সেই সঙ্গে দাবি আদায়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এই কর্মসূচির সম্পর্কে সংগঠনের সম্পাদক কার্তিক দাস বলেন, উচ্চ আদালতের নির্দেশ মতো এসএসএ নন টিচিং স্টাফদের বেতন ভাতা বৃদ্ধি করার কথা, কিন্তু প্রকল্প অধিকর্তা কোনো ধরনের কারণ ছাড়াই নন টিচিং স্টাফদের বেতন বৃদ্ধি করেনি, অথচ টিচিং স্টাফদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এখানে শেষ নয়, এসএসএ টিচিং স্টাফদের বেতনের নামমাত্র বৃদ্ধি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের বেতনও নামমাত্র বৃদ্ধি করেছে, আবার ডিএ এবং ইনক্রিমেন্ট থেকেও বঞ্চিত করা হচ্ছে। উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে চলেছে প্রকল্প অধিকর্তা। 2022 সালের নামমাত্র বেতন বাড়ানো হয়েছে, কিন্তু অন্যান্য কর্মচারীদের ন্যায় অন্য কোনো সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে না। দাবি আদায়ে গত 20 আগস্ট প্রকল্প অধিকর্তার সঙ্গে সংগঠনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়েছিলেন, কিন্তু অধিকর্তা সেই দাবি পূরণে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার আবারও অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে 11 দফা দাবি সনদ তুলে দিয়েছেন। স্টাফদের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আমাদের টাকা কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপস হয়ে যাচ্ছে। টাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না, সেটা আমরা মাননীয় এবং মুখ্যমন্ত্রীর কাছে নজর নিয়েছি। আশা করি তাই উনি অতি সত্তরই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের যে নতুন স্ট্রাকচার রয়েছে ওটার কোনো রিভিউ করবেন উনি। আপনার শিক্ষামন্ত্রীর সঙ্গে কি দেখা করেছেন? আমরা শিক্ষামন্ত্রীর কাছেও জানাইছি বিষয়গুলি, আশা করি সেই জন্য আমরা এসপির কাছে জানাচ্ছি ওনার মাধ্যমেই যাতে সেটা ফাইলের প্রসেসে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যায়। এখন বর্তমানে কত টাকা বেতন পাচ্ছেন? আমরা বিভিন্ন পোস্টের ক্যাটাগরির লোক আছি। আমরা কি পোস্ট? আমরা এখানে এলডিসি আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, গ্রুপ ডি আছে, কোঅর্ডিনেটর আছে, ফাইন্যান্স কন্ট্রোলার আছে, সিনিয়র কম্পিউটার স্টেন আছে, বিভিন্ন মানে গভর্নমেন্টের ইকুইভ্যালেন্ট সব পোস্টের ওই এখানে কর্মচারী আছে। কিন্তু আমাদের বেলা ডিসিশন ছিল 2009 এক্সিকিউটিভ কমিটিতে যে ইকুইভ্যালেন্ট পোস্টের সঙ্গে আমাদের বেতন ভাতা দেওয়া হবে এবং দেওয়া হচ্ছিল। এসএসএ প্রকল্প অধিকর্তা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং দাবি পূরণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানিয়েছেন কার্তিক দাস। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সভানেত্রী মোনালিসা দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।